নমস্কার, চলে এসেছি আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো পাও ভাজি। পাও ভাজি বানানোর জন্য যা যা সবজি লাগবে এখানে দেখতে পাচ্ছ, গাজর, বিট, আলু আর ক্যাপসিকাম রয়েছে, আর ফুলকপি কোনো ওরকমের কিছু আর অ্যাড করে নিয়ে আমি। এখানে রয়েছে মটরের ডাল, মটর ডালটাকে ভিজিয়ে নিয়েছি। এখানে রয়েছে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রয়েছে আদা রসুনের পেস্ট। তো চলো দেরি না করে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করে দিই। সমস্ত সবজিগুলো তোমরা দেখেই নিয়েছো, আমি এখানে ফুলকপি অ্যাড করে নিই। তো এদিকে প্রেশার কুকার গরম হয়ে গেছে, দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে বাটার আর একটু তেল। আমি এখানে বাটার আর তেল দুটো মিক্স করে বানাচ্ছি, তোমরা চাইলে শুধু বাটার দিয়েও বানাতে পারো। দিয়ে দিলাম এখানে এক চামচের মতো জিরে আর স্বাদ অনুযায়ী চিনি, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই জন্য এখানে চিনিটা অ্যাড করে দিয়েছি তেলের মধ্যে, রেড কালারটা সুন্দর আসার জন্য। 30 সেকেন্ডের মতো ওটা নেড়ে ছেড়ে দিয়ে দিব কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো কুচি। তিনটে ভালোভাবে এখানে অ্যাড করে দিয়েছি, হালকা একটু নেড়ে নিতে হবে, যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এখানে 3 চামচ নুন অ্যাড করলাম, যেহেতু এর মধ্যে লেবুর রস যাবে সে কারণে লবণটা ঠিকঠাক ব্যালেন্স হয়ে যাবে, তাই 3 চামচ মতো এখানে লবণ দিয়েছি, একটু বেশি করে দিয়েছি। তোমরা তোমাদের সবজির পরিমাণ হিসেবে লবণটা অ্যাড করবে। এবার সমস্ত মশলাগুলো ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি আমি। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা সুন্দর আসার জন্য। দিয়ে দেবো একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো 1/2 চামচের মতো, আর দিয়ে দেবো জাস্ট 1 চিমটির মতো আমচুর পাউডার। আমচুর পাউডার থাকলে দেবে, না থাকলে স্কিপ করবে, দেওয়ার কোনো দরকার নেই। এখানে আমার কাছে ছিল তাই আমি অ্যাড করেছি। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। আঁচটাকে অবশ্যই লোয়ে রাখতে হবে। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর একটু সামান্য জল, যাতে মশলাটা তলে লেগে না যায়, কারণ মশলাটা হালকা একটু কষাতে হবে। দেখতে পাচ্ছ আঁচটাকে একদম লোয়ে রেখে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। দিয়ে দিব এর মধ্যে পাও ভাজি মশলা, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখানে আমি 2 চামচের মতো অ্যাড করব, বাকিটা পরে আবার অ্যাড করতে হবে। পাও ভাজি মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সাথে। মিক্স করা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে ভিজিয়ে রাখা মটরের ডাল। এখানে আমি মটর ডাল অ্যাড করেছি, তোমাদের কাছে মটরশুঁটি থাকলে দেবে, তা না হলে গোটা মটরটা ভিজিয়ে তোমরা দিতে পারো। তো এখানে আমি মটর ডাল অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি এখানে সবজিগুলো। সবজিগুলোতে বলেছি কি আছে এখানে, গাজর, বিট, আলু আর রয়েছে ক্যাপসিকাম, আর বেশি কিছু সবজি এর মধ্যে অ্যাড করে নিই আমি। মটরশুঁটি থাকলে দিতাম, যেহেতু এখন আমার কাছে অ্যাভেলেবেল নেই তাই আমি মটরের ডালটা দিয়েই বানাচ্ছি। ভালো করে মিক্স করে নিব আর আঁচটাকে মিডিয়ামে রেখে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি আমি এখানে জল, সবজি হিসেবে আমি জল অ্যাড করেছি, সিদ্ধ হবে তাই একটু বেশি করে দিয়েছি। আর প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়েছি, এবার 3-4টে সিটি লাগাবো ভালো করে, যাতে সিদ্ধ হয়ে যায়। সিটি লাগানো হয়ে গেছে, 4টে সিটি এখানে লাগিয়েছি আমরা। তো এটা 10 মিনিটের জন্য এখন আমি ঠান্ডা হতে দেবো, 10 মিনিট পর খুলে দেখাবো কী অবস্থায় রয়েছে এটা। 10 মিনিট পর দেখুন যে আমার এটা জলটা রয়েছে আর বাকি সবজিগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার পটেটো মেস করা দিয়ে এটা সমস্ত সবজিগুলোকে ভেঙে দিতে হবে, তারপরে একটা ঘন পেস্ট তৈরি হবে। এখানে দেখতেই পাচ্ছ আমি পটেটো মেস করা দিয়ে আমি এটা ভেঙে দিয়েছি সমস্ত সবজিগুলোকে, কতটা ঠিক হয়ে গেছে ভাজিটা দেখতে পাচ্ছ। তো তোমরা পটেটো মেস দিয়ে বা যে কোনো কিছুর সাহায্যে সবজিটাকে এভাবে ভেঙে দিবে, তারপর দেখবে ঘন ঘন হয়ে এসছে, তারপর ওর মধ্যে অ্যাড করে দিবে পাও ভাজি মশলা। পাও ভাজি মশলা আমি আগেও 2 চামচের মতো দিয়েছি, এখন 1 চামচের মতো অ্যাড করলাম। দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা কুচি, আর দিয়ে দিব এর মধ্যে 1 চামচের মতো বাটার, 1/2 চামচের মতো বাটার এখানে অ্যাড করলাম যেহেতু আগেও দিয়েছিলাম, বাটার দিলে টেস্টটা খুব সুন্দর আসে। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই যে লেবুর জুস, একটা গোটা লেবুকে কেটে এভাবে রসটাকে বের করে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নেব, জাস্ট 30 সেকেন্ডের মতো এটা ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার পাও ভাজির দিকে রেডি। দেখতে পাচ্ছ ঠিকঠাক একদম সুন্দর হয়ে আছে ভাজির, এটা ব্রেডের সাথে খাওয়ার জন্য একদম রেডি। তো ফুটে গেছে 30 সেকেন্ডের মতো, এবার এটাকে আমি নামিয়ে দিব। তো চলো এবার এই ব্রেডটাকে সেঁকে নেওয়ার পালা। ব্রেডটা দেখতে পাচ্ছ এইভাবে আমি ছুটিয়ে নিয়েছি, অনেকটাই লম্বা ছিল, এবার এইভাবে মিডিলে এরকম করে কাট লাগাতে হবে যাতে ভাজিটা ভালোভাবে এর ভিতরে ঢুকে যায়। কড়াই দিয়ে দিলাম বাটার, কড়াই গরম হয়ে গেছে,
এবার দিয়ে দিতে হবে ওর মধ্যে এই ভাজিটা, হালকা করে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। এবার ব্রেডটাকে এর মধ্যে সেঁকে নেবো ভালোভাবে। আমি এখানে হাত দিয়ে করছি, যেহেতু খুব একটা গরম আমার লাগছে না, তোমাদের হাতে গরম লাগলে কোনো খুন্তির সাহায্যে তোমরা এটাকে সেঁকতে পারো। সো ভালো করে ব্রেডটাকে উল্টো পুল্টে সেঁকে নিতে হবে বাটার দিয়ে। আমি বাটার আর তেল খুব কম ইউজ করছি, যেহেতু বাড়িতে খুব একটা পছন্দ করে না অয়েলিযুক্ত খাবার, তাই আমি হালকা বাটারে বানিয়েছি। এদিকে পাওভাজি দেখতে পাচ্ছ আমার রেডি। এক্সট্রাভাবে লেবু রেখেছি আমি, যদি কারো লেবু লাগে তো। দেখতে পাচ্ছ পাওভাজিটা দেখতে কতটা টেস্টি আর ইয়ামি লাগছে। আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগে হবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। দোকানে বা ধাবা স্টাইলে যেভাবে বানানো হয় সেইভাবে বানানো হয়েছে, আশা করি খুব ভালো লাগবে এটা। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আরও অন্যান্য রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বাই।